আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেখানে বলবো কুমড়ো বড়ি কী কীভাবে খেতে হয়, এছাড়া রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্নার একটি রেসিপি। কুমড়ো প্রধানত আমাদের প্রাচীন বাংলার জনপ্রিয় একটি খাবার, যেখানে প্রায় অনেক জেলাতেই বানানো হয়ে থাকে। কুমড়ো বড়ির প্রধানত উপকরণ হচ্ছে একদম পাকা চাল কুমড়ো, আর একটা ইম্পর্ট্যান্ট উপাদান হচ্ছে মাষকলাইয়ের ডাল। আর এই ডাল এবং চাল কুমড়ো বিভিন্ন স্টেপ ফলো করে পেস্ট করা হয়, তারপর রৌদ্রে শুকানো হয়। 3 থেকে 4 দিন শুকানোর পর কিন্তু এটা খাওয়ার উপযোগী হয় এবং একবার বানিয়ে সারা বছর খাওয়া যায়। যদিও আমি কুমড়ো বড়িটা বানাই নেই, কিন্তু আমি সব কিছু ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আমি ভিডিওটার পুরো তথ্য এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সারা বছরই কুমড়ো বড়ি বানানো হয়ে থাকে, খাওয়া হয়ে থাকে, তবে শীতকালে সবচেয়ে বেশি কুমড়ো বড়ি বানানো হয়, কারণ এই সময়টাতে নতুন নতুন চাল কুমড়ো পাওয়া যায় এবং নতুন ডালও পাওয়া যায়, আবহাওয়াও ভালো থাকে। কুমড়ো বড়ির বেসিক রেসিপিটা হচ্ছে মাষকলাইয়ের ডাল এবং পাকা চাল কুমড়ো ব্যবহার করে এটি তৈরি করা হয়। কুমড়ো বড়ি দিয়ে নানা রকম রান্না করা যায়, সবচেয়ে বেশি ভালো মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করলে। আমি আজকে রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করছি, চলুন চলে আসি রান্না করতে। ইতিমধ্যে দেখে নিয়েছেন আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো হালকা কিংবা ফ্রাই করে নেবেন। এখানে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। তো অলরেডি আমার কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আর রান্না করতে চলে আসছি। তো হাঁড়িতে আমি পেঁয়াজ কাটা দিয়েছি, আমি এখানে সরিষা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এখানে। তো কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন দিয়ে দিব 1টা টমেটোর অর্ধেকটা আমি কিউব করে নিয়েছি, কিছুক্ষণ আবার কষিয়ে নিব টমেটো দিয়ে। তারপর আগে থেকে আমি বেগুন আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। তার আগে আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখব, ঢাকনা উঠিয়ে পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। এই কুমড়োকে আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়, কেউ বলে চাল কুমড়ো, কেউ বলে ভেটু কুমড়ো এবং কেউ বলে সাদা কুমড়ো। তো পরিমাণ মতন পানি আবার আমি অ্যাড করে দিলাম, এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখব, ঢাকনা উঠিয়ে আমি আগে থেকেই কুমড়ো বড়িগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রেখে আমি অল্প পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি, এখন ঢাকনা উঠিয়ে দিব। উঠিয়ে আমি কিছু টমেটো এখানে দিয়ে দিব, এই টমেটোগুলো কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিব কুমড়ো বড়ি, দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠে নিয়েছি, এখন দিয়ে দিব মাছ, রুই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়ির সাথে আসলে বিভিন্ন তরকারি দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে। তো আমি আজকে রান্না করছি বেগুন আলু টমেটো দিয়ে কুমড়ো বড়ির সাথে।
রুই মাছ দিয়ে এইভাবে রান্না করলে আসলে রান্নাটা অসাধারণ লাগে এবং খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। এবং ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকেন তাহলে কুমড়োবড়ি রান্নার পুরো স্বাদ আপনারা পাবেন। অলমোস্ট রান্না আমার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জিরের গুঁড়ো 1 চা চামচ, বরাবরের মতো। আজকের রেসিপিটা যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। তো এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেল, দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও মশলা অনেক টেস্ট হবে। আপনারা বাসায় নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। বরাবরের মতো আজকের রেসিপিটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমার রান্না কমপ্লিট। কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না কেমন হলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেতে আমার ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।